কক্সবাজারে কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 11 ছেলে দগ্ধ হয়েছেন। শনিবার 30 অক্টোবর রাত পৌনে 11টার দিকে উপজেলার উত্তর ধুরুম ইউনিয়নের অলিপাড়া ঘাটে এই ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন উত্তর ধুরুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম। তিনি জানান, দীর্ঘ 22 দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ আহরণে আনসার মিস্ত্রির মালিকাধীন ফিনিশিং ট্রলারটি নিয়ে সাগরে যান জেলেরা। পরে বিকেলে মাছ নিয়ে অলিপাড়া ঘাটে ফেরেন তারা। পৌনে 11টার দিকে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, এতে 11 ছেলে দগ্ধ হয়েছেন। তাদের কুতুবদিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের TAES ও জাহাঙ্গীর আলম বলেন, দগ্ধ 11 জনকে হাসপাতালে আনা হয়েছে, এর মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক।